রিকভারি, জি ভাই, আজকে আমাদের, দেখতেছি আচ্ছা আজকে আমাদের রিকভারি মোবাইল পার্ট, দিয়ে আসছো। আজকে আমাদের রিকভারি পার্টে থাকতে হচ্ছে গ্রিড, আর মূলত আমাদের টার্গেট হচ্ছে বুটস্ট্র্যাপ। মূলত আমাদের টার্গেট কি? বুটস্ট্র্যাপ গ্রিড। তাহলে আমরা একটা কাজ করি, যে আমরা নর্মাল গ্রিড দেখলাম না, আমরা বুটস্ট্র্যাপের গ্রিডটাই দেখি, কি বলেন? জি স্যার, চলুন। বুটস্ট্র্যাপের গ্রিডটাই আমরা দেখব, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই গ্রিডটা সম্পর্কে ছোট্ট করে এটা আমরা ভালো, 15-20 মিনিটে একটা ব্রিফিং করব। এটা টোটালটা আপনারা সুন্দর করে দেখে নেবেন, যাদের প্রবলেম আছে ভালো মতো দেখে নেবেন, যারা রেসপন্সিভ এখনো সুন্দর করতে পারতেছেন না, রেসপন্সিভ হচ্ছে বাট সুন্দর হচ্ছে না, তাদের জন্য বলবো, ঠিক আছে? আচ্ছা, পেইন্টটা আমরা ওপেন করি। গ্রিড সিস্টেমটা কখন করা হয়েছে রেসপন্সিভের ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন আমাদের ওয়েবসাইটটা শুধু, মানে আগে ছিল ওয়েবসাইট শুধুই ডেস্কটপ কম্পিউটারের মধ্যে, এখন ওয়েবসাইট ডেস্কটপ কম্পিউটারের মধ্যে নাই, ওয়েবসাইট এখন চলে আসছে ট্যাবের মধ্যে, মোবাইলের মধ্যে, মোবাইলের বিভিন্ন স্ক্রিন, ট্যাবের বিভিন্ন স্ক্রিন সাইজ, ল্যাপটপের মনিটরের বিভিন্ন স্ক্রিন সাইজ, তারপরে আপনার ডেস্কটপের মনিটরের বিভিন্ন স্ক্রিন সাইজ, তারপর হচ্ছে আপনার এখন স্মার্ট টিভি আসছে, সেগুলো অনেক বড় বড় স্ক্রিনের সাইজ। তো এই বিভিন্ন জায়গাতেই আপনার ওয়েবসাইটটা যেটা আপনি বানাবেন সেটা দেখাবে, বিভিন্ন ওয়াইড, ওয়াইড স্ক্রিনটা, এটা হচ্ছে ওয়াইডটা নিয়ে সমস্যা আমাদের। আমাদের কি নিয়ে সমস্যা? ওয়াইডটা নিয়ে সমস্যা। তো এই ওয়াইডটাকে ব্যালেন্স করার জন্য বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে প্রেজেন্টেশন করতে হচ্ছে। এই বিভিন্ন প্রেজেন্টেশন করার জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আমাদের ফুল কন্টেন্টটা দেখা যায়, প্রত্যেকটা স্ক্রিনে যেন আমাদের ফুল কন্টেন্টটা দেখা যায়। যেমন এটা একটা আমাদের ওয়েবসাইট, এবং এখানে কথার কথা আপনি একটা জিনিস দেখেন, একটা, দুইটা, তিনটা ডিভ আছে, এটা হচ্ছে ডেস্কটপে দেখতে, ডেস্কটপ মানে আচ্ছা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে দেখতে এরকম ডিজাইনটা। কিন্তু আপনি পরবর্তীতে কি করলেন, ওয়েট, এটা একটু ই করে নেই, বুঝতে সুবিধা হবে। তো আপনার ডেস্কটপ হচ্ছে দেখতে এরকম। সৌরভ সরকার, হ্যালো, জি স্যার, আপনার জন্য ক্লাসটা ঠিক আছে নাকি? এটা পারেন? হ্যালো, জি স্যার, আপনার জন্য ক্লাস এটা, নাকি আপনি এটা বুঝেন? স্যার এটা বাদন ভাইয়ের জন্য একটু ছিল। মোটামুটি বুঝলি, রেসপন্সিভে একটু প্রবলেম হয় আর কি। তাই, সেই জন্যই, ঠিক আছে? জি স্যার, তো এখন এটা হচ্ছে আপনার মোবাইল, আপনার এই ডেস্কটপে অথবা ল্যাপটপের স্ক্রিনে এরকম তিনটা বক্স আছে, ঠিক আছে? এখন আপনার মোবাইল স্ক্রিনটাতে এতটুকু খেয়াল করেন, মোবাইল স্ক্রিন এতটুকু না? এটাতে যদি আপনি এরপরে বসান, একটা বক্সে ঠিক মতো দেখা যাচ্ছে না, আর দুইটা কোথায় যাবে? একটা বক্সে ঠিক মতো দেখা যাচ্ছে না, আর দুইটা কোথায় যাবে? তার মানে আপনার ওয়েবসাইটটার কন্টেন্ট মোবাইল স্ক্রিনে ঠিক মতো দেখা যাচ্ছে না, রাইট? রেসপন্সিভ সিস্টেমটার কাজ হচ্ছে এই মোবাইলের মধ্যেই এটাকে এমনভাবে পজিশন করবে, এমনভাবে এটাকে এমনভাবে পজিশন করবে এই মোবাইলের, তারপরে ঠিক এটা স্ক্রল করলে নিচে আসবে, এরকম মানে আপনি স্ক্রল করে মোবাইলকে দেখতে পাবেন, তাই তো? এটা হচ্ছে মূলত রেসপন্সিভ ডিজাইন।
আর যেটা আমরা গ্রিডের মাধ্যমে করতেছে বুটস্ট্র্যাপ, যেটা কি করতেছে গ্রিডের মাধ্যমে বুটস্ট্র্যাপ করতেছে। বোঝা গেছে ক্লিয়ার কথাটা? তো আপনি যে পাশাপাশি ডিপগুলো রাখেন, আপনি যে পাশাপাশি ডিপগুলো রাখেন, কলামগুলোকে রাখেন, এটার মূল ওয়েটা হচ্ছে গ্রিড। মূল ওয়েটা হচ্ছে কিসের মাধ্যমে? গ্রিডের মাধ্যমে। বোঝা গেছে কথাটা? এই গ্রিডের মাধ্যমে এটা পাশাপাশি রাখা যায়, একটা কলাম একটা কলামের সাথে পাশাপাশি রাখা যায়। এই জন্য আপনি প্রত্যেকটা স্ক্রিনে এই গ্রিডটাকে কিভাবে ইউজ করবেন আলাদা আলাদা ভাবে। স্ক্রিন প্রত্যেকটা কেন বলা হচ্ছে? মোবাইল স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন, ট্যাবের স্ক্রিন, টিভি স্ক্রিন, এই স্ক্রিনগুলো ওয়াইডটা একজনের এক এক রকম। এক একটা ওয়াইডে আপনার স্ক্রিনগুলো কেমন দেখতে হবে, আপনার ডিজাইনটা, সেটা ডিপেন্ড করতেছে এই গ্রিডের উপরে, সেটা ডিপেন্ড করতেছে এই গ্রিডের উপরে। বুটস্ট্র্যাপ এই গ্রিডকে কতগুলো ভাগে ভাগ করছে? এই স্ক্রিন অনুযায়ী বুটস্ট্র্যাপ গ্রিডকে কতগুলো ভাগে ভাগ করছে? সৌরভ ভাই বলেন। 12 স্যার, এটা তো না, আমি কলামের কথা বলি নাই তো। তাইলে স্যার বলছি কয়টা গ্রিড আছে? ও আচ্ছা, এটা তো হলো এক্সট্রা লার্জ, তারপরে এলজি, এমডি, এসএম, এই তো, আর একটা আছে আরো শর্ট, যেটা মোবাইলতে মোবাইলের জন্য যেটা আছে, যেটা এক্সএস ছিল, এক্সএস এক্সট্রা স্মল, সেটা এখন এক্সএস বা কল। হ্যাঁ শুধু শুদ্ধ, ঠিক আছে। তো এখন এইগুলো হচ্ছে বিভিন্ন স্ক্রিন সাইজের উপর ডিপেন্ড করে এই গ্রিডগুলোর গ্রুপ তৈরি করা হয়েছে। বিভিন্ন সাইজের উপর ডিপেন্ড করে এই গ্রিডগুলোর গ্রুপ তৈরি করা হয়েছে, তাই তো? এখন প্রত্যেকটা গ্রিডে কতগুলো কলাম আছে? প্রত্যেকটা গ্রিডের একটা রো, প্রত্যেকটা গ্রিডের একটা রোতে কয়টা করে কলাম থাকে? 12। বাদন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, তো এই যে যতটুকু আমরা কথা বললাম এটা কি বুঝছেন? জি ভাই। হ্যালো। হ্যাঁ, যতটুকু বললাম এতটুকু কি বুঝছেন? হ্যালো, জি ভাই। গুড, আচ্ছা, হ্যালো হ্যালো, জি ভাই, বোঝা গেছে? ঠিক আছে, ওকে। তো আমরা এগুলো মুছে দিচ্ছি, সমস্যা নাই, হতে পারে। তো এখন কথা হচ্ছে যে এই 12টা কলাম রয়েছে আমাদের কয়টা গ্রিডে? এক্সএস, এক্সএল, এলজি, এমডি, এসএম, আর একটা হচ্ছে মোবাইল স্ক্রিন, যেটা কল, শুধু কল হিসেবে আমরা চিনি। এই 12টা গ্রিডের সম্পর্কে, এই 12টা গ্রিড যে 5টা গ্রুপে আছে সেই গ্রুপ কয়টার নাম আমি একটু লিখে দিই আবার। এক্সএল কল, এক্সেল কল, এলজি কল, এমডি কল, এসএম কল, এটা কি হবে? শুধু কল আর কিছু না। এটা হচ্ছে 1920 টু 1200, তারপর এটা হচ্ছে 1199 টু 992, তারপর এটা হচ্ছে 991 টু 768, তারপর হচ্ছে 767 টু 320, মোটেই না, 575, সরি সরি সরি, 575
320 এটা হচ্ছে স্ক্রিন সাইজ এটা কি বুঝছেন সবাই সুমন ভাই সুমন ভাই বুঝতে পারছেন গুড তো এই স্ক্রিনের উপর ডিপেন্ড করে এই গ্রিডটা তৈরি হয়েছে আর একটা গ্রিডের একটা রোতে কয়টা কলাম থাকে 12টা থাকে গুড আচ্ছা এবার কথা হচ্ছে আমরা তাহলে গ্রিডটা এবার দেখে আসি 1920 এর যে উপরে যে স্ক্রিনগুলো আছে 1920 এর উপর থেকে শুরু করে 1200 পিক্সেলের যে স্ক্রিন সাইজ এর মধ্যে যে 12টা কলাম আছে যে 12টা কলাম দিয়ে আপনি ডিজাইন করবেন সেই 12টা কলামের ক্লাসটা হচ্ছে কল এল এক্সেল এবং ধরেন এইটা হচ্ছে একটা কলাম এটা হচ্ছে একটা কলাম এটা দুইটা কলাম তিনটা কলাম চারটা কলাম কলাম মানে তো পাশাপাশি থাকে তাই না পাঁচটা কলাম ছয়টা কলাম ফুট স্টেপের এটা হচ্ছে ব্যাপার ছয়টা কলাম পেস্ট এই হচ্ছে আর ছয়টা কলাম বারোটা কলাম বুঝতে পারছেন কথাটা সুমন ভাই এটা কি বুঝছেন জি স্যার বুঝতে পারছি আর এই টোটালটা যদি আপনি ধরেন তাহলে এটা রো যেহেতু কলাম আসলে কি আসে আগে রো আসে না জি স্যার এই যে রো টোটাল এটা রো এখন খেয়াল করেন আমি এই রোটাকে যদি এরকম হয় একটা এক একটা ডিভ এরকম পাশাপাশি বসে তাহলে তো আমার ডিজাইন করা সম্ভব না এটা হচ্ছে কল এক্সেলে এটা কিসে আছে কল এক্সেলে আছে এখন কল এক্সেলের এই যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন টোটাল স্ক্রিনটা এখানে আমার ডিজাইনটা আছে আমরা চারটা বক্স পাশাপাশি রাখবো কয়টা বক্স চারটা বক্স এবং চারটা বক্স সমান হবে সেক্ষেত্রে কি করতে পারি আমরা দেখেন এক দুই তিন এরকম একটা বক্স নিতে পারি একটা বক্স নিতে পারি এরকম একটা বক্স নিতে পারি কথা বুঝতে পারছেন
তাহলে এই চারটা এই 12টাকে আমি কয়টা কয়টা করে নিছি এক একটা বক্সে এক একটা বক্সের মধ্যে কয়টা করে তিনটা করে তিনটা করে স্যার তো আমরা যেটা এই এই স্ক্রিনে ডিজাইন করতেছি 1920 থেকে 1200 পর্যন্ত আমরা ডিজাইনটাকে ফিক্স করতেছি আমরা যখন রেসপন্সিভ করব তখন উপর থেকে ডিজাইন করতে করতে নিচের দিকে নামবো মানে উপরের স্ক্রিন সবচেয়ে বড় স্ক্রিন আগে সেট করব তারপরে নিচের স্ক্রিন সেট করব এভাবে সেট করতে করতে আসব তো খেয়াল করেন যে চারটা বক্স আমি নিলাম কল এক্সেলে আমি এইভাবে ডিজাইন করতে পারি যেহেতু সমান ডিজাইন নোট নেন চারটা বক্সই সমান এই জন্য আমরা শুধু কল এক্সেল লিখতে পারতাম যেহেতু চারটা সমান কল এক্সেল নিতে পারতাম অথবা এটাও লিখতে পারতাম কল এক্সেল থ্রি কারণ তিনটা সিঙ্গেল বক্স মিলে একটা বক্স হয়েছে কল এক্সেল থ্রি এটাও লিখতে পারতাম আচ্ছা তার মানে আপনি যদি কল এক্সেল থ্রি এভাবে লেখেন এবং বুটস্ট্র্যাপের মধ্যে যে এভাবে লেখেন তাহলে অবশ্যই চারটা বক্স মিলে একটা বক্স হয়ে পাশাপাশি মানে চারটা বক্স বসবে এবং টোটাল এই চারজনের মধ্যে 12টা বক্স লুকায় আছে কয়টা বক্স লুকায় আছে কয়টা বক্স লুকায় আছে বলেন 12টা আচ্ছা এই চারটাকে যদি আমি ভেঙে আরেকভাবে ডিজাইন করি টোটাল 12টা না এই চারটাকে ভেঙে যদি আমি আরেকভাবে ডিজাইন করি বোঝার জন্য আমার ডিজাইনে দেখা গেল এরকম একটা সাইড বার আছে তারপরে এরকম একটা কন্টেন্ট বক্স আছে আপনি যখন ডিজাইন করবেন আপনি ভুলেই যান না যে আপনার মোবাইলে দেখাইতে হবে বা কিছু সব ভুলে যান আপনি এই স্ক্রিনটা সেট করেন আগে এই 1920 থেকে 1200 পিক্সেল পর্যন্ত সেট করেন তাহলে সেই হিসেব করে এক্সেল এর এইখানে কত পড়ছে বলেন তো বাদন ভাই বলতে পারবেন কত পড়তে পারে বলেন এটা কত কয়টা কলম মিলে হয়েছে বলেন তো বাদন ভাই এটা দুইটা আর এই যে একটা না এখানে দুইটা খুব সুন্দর কারণ আপনি উপরে দেখলে তো বুঝতে পারতেছেন এটা দুইটা দুইটা কোড করতে করতে না আপনার চোখে ধারণা চলে আসবে হ্যাঁ এতটুক জায়গা পুরো পুরো স্ক্রিনের মধ্যে এতটুক জায়গা তাহলে এখানে দুইটা হবে আপনি দেখেই বুঝে ফেলবেন আর বাকি বক্সটা কত আছে বাকি থেকে 10 খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এবার যদি এরকম হয় এরকম একটা বক্স নেই তারপরেরটা তারপরেরটা ঠিক এইভাবে এইবার বাদন ভাই বলেন তো এখানে কয়টা কয়টা আছে প্রথমটা দুইটা তারপর একটা পাঁচটা তারপর একটা তিনটে না না সাত টু সেভেন ফাইভ থ্রি সরি টু সেভেন থ্রি মনে হয় হ্যাঁ হ্যাঁ প্রথমে দুইটা তারপরে সাতটা
থ্যাংক ইউ তারপরে তিনটে সাতটা তাই না এটা কত হবে সাতটা তাহলে এইভাবে যদি আমি বলতে থাকি ভাই ডিজাইন দেখেন আপনি এক একটা পার্ট দেখেন ওয়েবসাইট এটা একটা ওয়েবসাইটের মতো হয়ে যাচ্ছে না দেখেন খেয়াল করে এর মধ্যে খালি কন্টেন্ট দিলেই এটা সুন্দর ওয়েব পেজের মতো হয়ে যাবে যাবে না ইমেজ প্যারাগ্রাফ এগুলো যদি আমরা এখানে সেট করি এইভাবে সুন্দর হয়ে যাবে কিনা বলেন এগুলো সবই হচ্ছে কয়টা 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 বক্স দিয়ে বলেন কয়টা বক্স দিয়ে হচ্ছে সবগুলো 12টা বক্স দিয়ে সব 12টা ভেরি নাইস আচ্ছা এবার খেয়াল করেন এইটা যদি 1200 পর্যন্ত ফিক্স করে ফেলেন খেয়াল করেন একটু মাইক্রোফোন অফ রাখেন কে আচ্ছা এটা যদি স্ক্রিন শেয়ার আছে তো এটা যদি 1200 পিক্সেল পর্যন্ত নিচে আপনি এরকম ডিজাইনটা খুব সুন্দর করে সেট করে ফেললেন 1200 নিচে আসলে তো এই গ্রিডটা আর কাজ করবে না করবে আবার সব ভেঙে যাবে যাবে না এটাই হচ্ছে নিয়ম গ্রিডের নিয়ম হচ্ছে এটাই বুটস্ট্র্যাপের গ্রিডের নিয়ম 1200 নিচে আসলে এটা আর কাজ করবে না 1200 নিচে আসলে এটা আর কাজ করবে না কথা ক্লিয়ার তখন ওই স্ক্রিনে এসে আপনি এগুলোকে আবার কিভাবে ভাববেন যদি মনে হয় যে ওই স্ক্রিনেই এটা এখন আমরা এই কালারটা ইউজ করতেছি লাল কল এলজি কল এলজিটা কত 1199 থেকে এনে ভুল গেছে দেখেন থেকে 992 পর্যন্ত এই স্ক্রিনে এসে আপনি কিন্তু আমার বললেন কি স্যার ওই 1200তে যা ছিল 1199 তো নিচেও 992 পর্যন্ত সেম সেম থাকবে 992 তো সেম সেম থাকবে তখন আপনি কি করবেন কল এলজি কত হবে 3 হবে বা শুধু কল এলজি হবে এতটুক হবে নাকি বাদন ভাই ঠিক আছে সুমন ভাই জি ভাই স্যার এইগুলো অবস্থা ঠিক এইভাবে আপনারা কল এলজি কল এলজি 2 কল এলজি 10 এইভাবে হবে এইভাবে দেখালো এমডি পর্যন্ত সেম চলে আসলো আপনি এমডি পর্যন্ত সেম নিয়ে আসলেন এমডি এমডি শেষ কোথায় 768 পর্যন্ত কল এলজি পর্যন্ত সেম নিয়ে আসলেন অথবা জি ভ্যাম ভাইয়া যদি 5টা নেওয়া যায় এই যে তো 12টা 5টা যদি নিই আমি বক্স তখন কিভাবে নেবে 5টা কি সমান বক্স হ্যাঁ সমান বক্স তাহলে শুধু কল 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 মানে যদি এমডি তে নিতে চান কল এমডি কল এমডি কল এমডি কল এমডি করে 5টা দিবেন দেখবেন সমান ভাবে ভাগ হয়ে গেছে 5টা এইসব
তো বাদন ভাই, আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি এই মুহূর্তে, কল এমডি গ্রুপ, তো দেখেন এই তিন চারটা যে বক্স আছে, এই চারটা যে বক্স আছে, চারটা বক্সের একই রকম দেখানো হবে না প্রত্যেকটা স্ক্রিনে? এক্সেলও চারটা দেখাবে, এলজিও চারজন দেখাবে, এমডিও চারজন দেখাবে। তাহলে আমরা লাস্ট কতগুলো ক্লাস পর্যন্ত আসছি? এমডি পর্যন্ত আসছি। তো চারটা চারটা করে এমডি পর্যন্ত দেখাবে, তাহলে আমার উপরেরগুলো আর দরকার নাই। উপরেরগুলো কি করতে হবে? উপরেরগুলো দরকার হবে না, এই পর্যন্ত ক্লাসগুলো আমার দরকার নাই। কথা বোঝাতে পারছি? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। তো যদি এরকমই হয় যে আপনি এই চারটা বক্সকে, এই রোর চারটা বক্সে আপনি এমডি পর্যন্ত সমানভাবে চার এমডি দিয়ে তো জিতেছে, উপরে গুলো লাগে না, উপরে গুলো লাগবে না। গুড, এমডি দিয়ে হইলে তো আর উপরে গুলো দরকার নেই। এটা সেভ করে ফেলেন ছবিটারে, বলছি যে এমডি দিয়ে যদি হয় কলিং দি তাহলে তো উপরে গুলো দরকার নাই না, কারণ সবাই একই রকম ডিজাইন। ইমেজটা কতটুকু আসছে একটু দেখে আসি। যাক পুরোটাই আসছে। কাজে দেবে না এই জিনিসটা আপনার? গুড। এবার চিন্তা করেন এই ডিজাইনটাই, এই ডিজাইনটা আমি নিচেগুলো মুছে দিচ্ছি। এই ডিজাইনটাই, এই যে চারজনকে আপনি দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন ছোট হয়ে গেছে না? যখন এস এম এ চলে আসছি কতটুকু? 767। স্ক্রিন ছোট হয়ে আসছে না তাই বলেন? 767 যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন এটা কি ছোট হয়ে আসছে কিনা? যদি এটা হয়ে থাকে এটাকে আমি চারটাকে পাশাপাশি রাখলে ভালো দেখাবে বলেন? চিকন হয়ে কেমন দেখা যাবে না, বিচ্ছিরি? এই ভেতরের কন্টেন্ট গুলো পড়া যাবে যদি একটা প্যারাগ্রাফ থাকে, কেমন হবে? বিচ্ছিরি দেখা যাবে তাই না? তো এই ডিজাইনে এসে আমরা বলতে চাচ্ছি, এই ডিজাইনটাতে এসে আমরা বলতে চাচ্ছি চারজন আর একসাথে থাকবে না। এটা গ্রুপটার নাম হবে কি? কল এস এম। কলেজ সেম, আমরা চাচ্ছি এখানে এসে তারা এইভাবে থাকবে। সরি, এটা বোঝানোর জন্য ভুল হচ্ছে। ধরেন আমার স্ক্রিনটা এখান থেকে এতটুকু, মোবাইল বা ট্যাবের স্ক্রিন এটা, তাহলে এখন এখানে কয়টা রাখা যাবে বলেন তো? দুইটা রাখা যাবে। গ্রুপটার নাম হচ্ছে কল এসএম। তো আমরা রাখলাম কিভাবে দেখেন, এরকম রাখলাম। এরকম রাখলাম ঠিক এইভাবে কটা রাখা যাবে? চারটা। তার মানে আমাদের রেসপন্সিভ ইস্যু তো চারটা বক্সকেই দেখানো তাই না? হ্যালো সুমন ভাই,
হ্যাঁ চারটা বক্স কি দেখানো, তো সেই সেই হিসেবে এনে ক্লাস কি কি হবে বলেন তো কলেজ এমের এই স্ক্রিন এসে এই চারটাকে যদি আমরা দেখাতে চাই আর কল কল করে লিখলে হবে আর কল সিক্স কল এশন সিক্স কল এশন সিক্স করে কল 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 করে লিখলে হবে কল সিক্স হবে নাকি কল দুইটা লিখলে হবে না স্যার দুইটা কারণ দুইটা দুইটা লিখলে দুইটা বসবে চারটা লিখলে চারটা বসবে এখন আপনি যদি এখানে তো আলাদা কোনো রো নাই এটাতে একটাই রো ছিল তাই না তাহলে এটা তো আলাদা রো আপনি করতে পারতেছেন ওই একটা রোকে আপনাকে কাস্টম করা লাগবে তো সেই হিসেবে এখানে কল হবে কি কল এস এম মাদন ভাই কি বলছিলেন কি বলছিলাম বলেন কল এস এম কি হবে আমি বলছিলাম সিক্স এর কারণ কি কারণ এতটুকু জায়গায় যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেই বারোটা কলাম আছে কয়টা আছে বারোটা কলাম আছে ঠিক আছে কথাটা তাহলে কল এস এম সিক্স কল এস এম সিক্স কল এস এম সিক্স কল এস এম সিক্স ওকে তাহলে আমি একটা কাজ করি আমি এটাকে মুছে দিই কারণ আমরা এখন এই স্ক্রিনেই নাই আমরা এখন এই স্ক্রিনে এটাকে উপরে নিয়ে আসি আচ্ছা এটা যদি বুঝে যাই এরপরে কথা হচ্ছে আমরা আরো ছোট স্ক্রিনে চলে আসছি মনে করেন স্ক্রিনের সাইজটা হচ্ছে এরকম স্ক্রিনের সাইজটা হচ্ছে এরকম তাহলে বাদন ভাই বলেন যখন এই স্ক্রিনে চলে আসব কল মানে এক্সএস এক্সট্রা স্মল বা এখানে কল স্ক্রিন শুধু কল এক্সএস শুধু কল এই ক্লাসের নামটা কি শুধু কল তাহলে এখানে শুধু কলে কি আসবে শুধু কল শুধু কলে কি আসবে 12 দিয়ে দেন কল কল 12 কারণ আমরা তো তখন চাপব কি কল টুল এরকম করে এক একটা বক্স চারটা বক্স জন্য দেখা যায় এভাবে চারটা বক্স জন্য দেখা যায় কল 12 তো গ্রিডের এই বিষয়টা নিয়ে কারো কোনো প্রবলেম আছে স্যার এটা আমরা ভিউ কোড করে দেখবো একটু পরে দরকার হয় কারো কোনো প্রবলেম আছে রেসপন্সিভ কেমন হবে এই যে রেসপন্সিভটাই তো দেখলেন একদম মোবাইলে ঠিক এরকম দেখা যাবে যা দেখতেছেন আপনি তাহলে কোড করলে হয়তো আমার ক্লিয়ার হবে তাহলে আমরা কোড করি নাকি বুটস্ট্র্যাপের সেটিংসটা কি আপনি জানেন বুটস্ট্র্যাপের সেটিংসটা কি আপনি জানেন হ্যালো বাদন ভাই জানেন স্যার এর আগে তো কয়েকবার দেখাইছে গত কালকে তো দেখাইছে কোনটা ভাই বুটস্ট্র্যাপ যে সেটিং করে কিভাবে ডাউনলোড করে সবগুলো ফাইল ডাউনলোড করে লোকাল হোস্টে রেখে কাজ করে এগুলো কি জানেন আপনি
কালকের জন্য এই কজন মানুষ আমি দেখি না, মাত্র এই কজন মানুষ দেখি না জন আমি এই এই ফোল্ডারের মধ্যে। যারা যারা ক্লাসে থাকে সবার জন্য এখানে একটা অবস্থান থাকে, ঠিক আছে? আর যদি অবস্থান না থাকে তাহলে কিন্তু আমি ক্লাস আর ক্লাস করাবো না। গ্রিড বানানটা ঠিক আছে, নাম জানি কি এটা, ওটার নাম হবে জিআরআইডি তো। আচ্ছা, এটা নাম হবে হচ্ছে আপনার সাবলাইম টেক্সট না? গ্রিড গ্রিড ফোল্ডারের মধ্যে কিছু নাই, আমি ফোল্ডারের মধ্যে ফাইল বানাচ্ছি, নিউ ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল সেভ। এটা আপনারা যে প্রসেসে বানায় আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই প্রসেসে বানাবেন, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। তো দেখেন আমরা গেট বুটস্ট্র্যাপে চলে যাব, সাইটটার নাম কি, গেট বুটস্ট্র্যাপ। এই গেট বুটস্ট্র্যাপে আসবেন, গেট স্টার্টেড এ চলে যাবেন, ভিডিওগুলো দেখে দেখে মনে করার চেষ্টা করবেন যদি ভুলে যেয়ে থাকেন। একটু নিচে স্ক্রল করে আসলে, যেহেতু ডাউনলোড করে কাজ করতে, আমি ডিরেক্ট ডাউনলোড করে এখন কাজ করব না, আমরা জাস্ট গ্রিডটা বোঝার জন্য আমরা ডিফল্ট যে টেমপ্লেটটা আছে এই যে স্টার্টার টেমপ্লেট, এটাকে জাস্ট কপি করে নিলাম, আমার ইন্ডেক্স পেজে দিয়ে দিলাম। আর আমরা আগের দিন বুটস্ট্র্যাপ ডাউনলোড করেছিলাম, সেই ডাউনলোডের থেকে আমরা যদি দেখি এই যে বুটস্ট্র্যাপ 4.5.2, এই বুটস্ট্র্যাপ আমাকে সিএসএস আর জেএস ফাইল দিয়েছিল, এটা আমি কপি করে নিয়ে আমি আমার প্রজেক্ট ফোল্ডারে চলে আসলাম, এখানে রেখে দিলাম। এগুলো তো আমরাও তৈরি করি না, জেএস ফাইল, জেএস ফোল্ডার, সিএসএস ফোল্ডারের মধ্যে, জেএস ফাইলের মধ্যে জাভা স্ক্রিপ্ট, সিএসএস ফোল্ডারের মধ্যে সিএসএস ফাইলগুলো রেখে দিই। তো দেখেন আমরা এখানে রেখে কি করলাম, আমাদের এখানে সব কিছু যত এক্সটার্নাল লিঙ্ক করা আছে আমাদের সাথে, এক্সটার্নাল মানে বাইরের সাথে কোনো লিঙ্ক করা থাকলে সেটা ডিরেক্ট অনলাইন থেকে আসতেছে, এই যে হাইপার রেফারেন্স বলে দিচ্ছে এইচটিটিপি, এখানে সোর্স বলে দিচ্ছে এইচটিটিপিএস, এগুলো সব কি অনলাইন থেকে আসতেছে। তো অনলাইন থেকে আসলে একটু স্লো হয়ে যায়, আপনারা চেষ্টা করবেন এই যে ফাইলগুলো, এই যে লিঙ্কটা এইচটিটিপি থেকে লিঙ্ক শুরু এবং ডট জেএস পর্যন্ত লিঙ্ক শেষ, যদি জেএস ফাইল হয়, আর সিএসএস ফাইল হলে এইচটিটিপি থেকে লিঙ্ক শুরু ডট সিএসএস পর্যন্ত লিঙ্ক শেষ। এই যে হাইপার রেফারেন্সের ভেতরে যাবতীয় যতটুকু ভ্যালু দেওয়া আছে এটা টোটাল একটা ফাইলের নাম। আপনারা কি করবেন, এটাকে ব্রাউজ করে, এই ফাইলটাকে, এই অ্যাড্রেসটাকে ব্রাউজ করে ওখান থেকে কোড কপি করে আপনার লোকাল হোস্টে কোনো একটা ফাইলের মধ্যে এই কোডগুলো রেখে দিবেন, জেএস এর মধ্যে জেএস, সিএসএস এর মধ্যে সিএস। তো আমরা যে অলরেডি বুটস্ট্র্যাপ আমাদেরকে যে সিএসএস আর জেএস ফোল্ডার দিছে তার মধ্যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস একটা আছে, এই দেখেন, আর একটা আছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, এই আর একটা, এই দুইটা ফাইল এই টেমপ্লেটের মধ্যে অ্যাকুরেট আছে, অ্যাড করা আছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এটা সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, গুড, একই রকম, বাকিটা মুছে দেন এবং এর পরেরগুলো আপনার দরকার নাই, যদি দরকার হয় টাইপ টেক্সট সিএসএস লিখে দেন, হয়ে গেল। এটা কি হলো, বুটস্ট্র্যাপের ফাইলটা এখন আমার ফোল্ডার থেকেই পাচ্ছে, অনলাইন থেকে আনা লাগতেছে না, এটাও একই কাজ, জেএস ফোল্ডারের মধ্যে আছে, জেএস ফোল্ডারের মধ্যে আছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, আমরা একটু আগে দেখছিলাম, এটার আর কিছু করতে হবে না, এইভাবে থাকো। বাকি দুইটা ফাইল, একটা আছে জেকোয়েরি লাইব্রেরি মেইন যে জেকোয়েরি ফাইলটা সেটা উপরে আছে,
এদেন জিকোয়েরি ফার্স্ট দেন প্রপার জেস দেন বুটস্ট্র্যাপ জেস এবং তারপরে প্রপার জেস তারপরে আমাদের বুটস্ট্র্যাপের ফাইল আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে বুটস্ট্র্যাপের মিনিমাম সেটআপ এবং কাজ করার সময় এই দুইটা ফাইলও ডাউনলোড করে লোকাল হোস্টের জেস ফোল্ডারের মধ্যে রেখে কানেক্ট করে দিবেন সব সময় এবার কথা ছিল আমরা ওই গ্রিডটা দেখব রাইট বাদন ভাই এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে না ভাই এগুলো তো আগে থেকেই পারতাম গুড কোনো সমস্যা নাই এবার আমরা ওই গ্রিডটা দেখব গ্রিডটা হচ্ছে এটা কপি করে নিয়ে একটু বুঝছেন গ্রিডটা হচ্ছে অনেক বড় স্ক্রিনে যদি হয় অনেক বড় স্ক্রিন মানে 1200 উপর স্ক্রিন যদি আপনি চান বা আপনি টোটাল স্ক্রিন জুড়ে ডিজাইন করতে চান লাইক দিস এই যে তো ডিফল্ট টেমপ্লেট আপনি চাচ্ছেন এই গ্রিডটা পুরো স্ক্রিন জুড়ে এই 12টার হিসাব হবে পুরো স্ক্রিন জুড়ে 12টা হিসাব হবে তার মাস্টার ডিভের নাম হবে কি কন্টেইনার যখন ফুল ওয়াইড ফ্লুইড ডিজাইন হয় মানে ফুল ওয়াইড ডিজাইন হয় ফ্লুইড বলে ফ্লুইড ডিজাইন এটা হচ্ছে টোটাল এটা হচ্ছে গ্রিড সিস্টেম আর এটা হচ্ছে ফ্লুইড ডিজাইন ফ্লুইডটা হচ্ছে টোটাল স্ক্রিন জুড়েই হচ্ছে গ্রিডটা কাজ করবে তো সেক্ষেত্রে হলে আপনাকে প্রথম মাস্টার ডিভটা লিখতে হবে ডিভ ক্লাস কন্টেইনার ফ্লুইড যদি আপনি ফুল স্ক্রিন লিখতে চান আপনি এখানে লেখেন কিছু একটা চেক একদম এই কোণা থেকে আসছে চেক দেখছেন তাই না এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন না আমার 12টার হিসাব পুরো স্ক্রিন জুড়ে হবে না একটা মিনিমাম স্ট্যান্ডার্ড একটা লেভেলে হবে তখন আপনার এই ফ্লুইডটাকে উঠাই দেন এটাকে প্লে করেন দেখবেন একটু কাঁচায় চলে আসছে এবং আমরা ইনস্পেক্ট এলিমেন্ট যদি করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই কন্টেনারটার আসলে ওয়াইড কতটুকু কন্টেনার একটা ওয়াইড আছে এই ওয়াইডের দুপাশে দেখেন জায়গা আছে এটাকে কি কালার বলা যায় সে যে কালারই হোক না কেন দুই পাশে জায়গা নিচ্ছে এবং মাঝখানে সেন্টারে অবস্থান করতেছে এবং নির্দিষ্ট ওয়াইড আছে ম্যাক্সিমাম ওয়াইড হচ্ছে 1140 ম্যাক্সিমাম ওয়াইড কত আছে 1140 আমরা দুইটা ডিজাইন প্যাটার্ন জানি দুইটার আবার দুইটা ভাগ আছে চারটা ডিজাইন প্যাটার্ন জানি মনে আছে আপনার বাদন ভাই এটা কি দেখছেন চারটা ডিজাইন প্যাটার্ন এই 1140 ওইটা আরেকবার একটু বলেন ওটা বুটস্ট্র্যাপের একটা ম্যাক্সিমাম ওয়াইড আর কিছু না আর কিছু বোঝার দরকার নাই ডিফল্ট ওয়াইড এটা কন্টেইনারের আচ্ছা তো আমরা চারটা প্যাটার্নের ডিজাইন শিখছিলাম মনে আছে যেটা আমরা পরে বলবো তার মধ্যে আমরা যদি একটু মনে করতে পারি সেটা হচ্ছে মাল্টি কলাম ডিজাইনের প্যাটার্নের ডিজাইনের রুলস কি বলেন তো মাল্টি কলাম ডিজাইন করতে গেলে কোডিং স্টাইলটা কি হবে কন্টেইনারের মধ্যে রো রো এর মধ্যে কলাম কলামের মধ্যে কাস্টম কাস্টমের মধ্যে কন্টেন্ট প্রথমে একটা হেডার বা সেকশন ডিভ নিতে হবে আচ্ছা ধরেন আমরা একটা সেকশন সেকশন বাদ গেছে একটা সেকশন ডিভ নিলাম এই যে আমরা তো গ্রিড বুঝতেছিলাম এখানে সেকশন না হলো হয়তো তারপর দিয়ে নিলাম বাদন ভাই দেখতে পাচ্ছেন সুমন ভাই জি ভাই গুড এখন খেয়াল করেন এই যে জায়গাটা আমরা আসছি এই জায়গাটা আসার পরে আমরা এখানে নিয়ম অনুযায়ী মাল্টি কলাম মানে একাধিক কলমে যদি যখনই কলাম ডিপগুলো আসবে তখন তার আগে রো ডিপটা আসবে কি আসবে রোজে কি কাজ করলো এটা আপনার বিষয় না আপাতত
আপনি যেহেতু কেবল বেসিকে শিখতেছেন, কারণ আমরা যদি ডিটেলস জানতে চান, আমাদের গ্রিডের প্রথম দিকের যে ক্লাসগুলো ছিল ওইখানে রো সম্পর্কে খুব ভালো বলা আছে, আপনি ওইটা দেখবেন। আর যদি মনে করেন না আমি তো কোড করলেই তো হচ্ছে মোটামুটি, আমি পারতেছি, আপাতত এতটুকুর মজা নেই, কারণ এই মজাটুকু না পেলে আমি সামনে আগাতে সাহস পাবো না, সেক্ষেত্রে আমরা এখানে এই প্যাটার্নটা দেখাচ্ছি রো। এই রোর ভিতরে আসতেছে কলাম, রোর ভিতরে আসতেছে কি কলাম, আমরা এটাকে একটু সেভ করে নেই। রোর ভিতরে আসতেছে কলাম, এই কলামগুলো আমরা প্রথম যে ডিজাইনটা ছিল খেয়াল করেন, আমরা এই ডিজাইনটাকে ফলো করতেছি, আমরা প্রথম রোটা বানাচ্ছি, এর পরেরগুলো আপনি নিজেই বানাতে পারবেন, ঠিক আছে না বাদন ভাই? তো আমরা এখানে খেয়াল করেন প্রথম রোটা কেমন আছে, চারজন পাশাপাশি বসে আছে, তো অ্যাডভান্স লেভেল ডিজাইন করতে গেলে সমানভাবে চারজন যদি থাকে তাহলে শুধু গ্রুপটার নাম বললেই হচ্ছে, আর কিছু বলা লাগে না। যেমন ধরুন কল এক্সেল, তো আমরা ডিজাইন করতে যাচ্ছি কটা থাকবে পাশাপাশি, চারটা, কটা থাকবে, এক দুই তিন চার, এই চারটা থাকবে। এখন চারটা হচ্ছে কলাম, আপনি প্রথম এই রোটা নিয়ে যখন কাজ করবেন, আবার বলতেছি এবং আবার বলতেছি, এই রোটা নিয়ে যখন কাজ করবেন আপনি ভুলে যান প্রথম গ্রিডটা হচ্ছে এক্সেল, কোনটা প্রথমটা এক্সেল, এক্সেল ছাড়া আর কোনো মনিটরই নাই, আপনি ভুলে যান। সেই হিসেব করে আপনার এখানে কলের নাম কি আসবে, কল এক্সেল থ্রি, কারণ আমরা চারটা রাখবো, কল এক্সেল থ্রি। দেখেন ভিডিওটা দেখে যদি আপনারা নিয়মিত ইউজফুল নিয়ম প্র্যাকটিস করেন তো আমার কাছে প্রশ্ন করার জায়গা খুব কম থাকে, আমি বিশ্বাস করি এটা, মানে আমি এমনভাবে ট্রাই করতেছি বোঝানোর। আচ্ছা কল এক্সেল থ্রি, আমরা কি করলাম এই প্যারাগ্রাফটা আর এইটা নিয়ে আসলাম, একটা কন্টেন্ট দিয়েই ভিতরে, নাহলে তো হয় না, একটা কন্টেন্ট দিচ্ছি। এই যে প্রথমটা হচ্ছে ধরেন এইচ থ্রি, আর তারপরেরটা হচ্ছে পি, তো আমরা যে রুলস করেছিলাম সেই রুলস অনুযায়ী আমাদের কথা ছিল যে আমরা যখন কন্টেন্টটাকে দিব, কন্টেন্ট হচ্ছে কয়টা, ইমেজ অডিও ভিডিও টেক্সট, ইমেজ অডিও ভিডিও টেক্সট, এই চারটা জিনিস যখন, এই যে একটা টেক্সট দিচ্ছি, যখন এর টেক্সট দিচ্ছি তখন আমরা একটা কাস্টম ডিপ বানাই নিব, এই রুলসটা ফলো রাখবেন, হ্যাঁ দরকার নাই, এটা পরে যখন আমরা প্রফেশনাল কোড করব তখন ওই রুলসটা ফলো করবেন। আমরা জাস্ট গ্রিডটা দেখতেছি, আমরা জাস্ট কি দেখতেছি, গ্রিডটা বোঝার চেষ্টা করতেছি। দিয়ে দিলাম, খেয়াল করেন আমরা এটাকে প্লে করলাম, চারটা পাশাপাশি আছে কিনা বলেন। জি ভাই, কারণ হচ্ছে আমার স্ক্রিনটা কিন্তু 1200 উপরে, 1300 কত জানি আছে, এই জন্য চারটা পাশাপাশি আছে, কথা বুঝতে পারছেন? মানে আমি স্ক্রিন 1920 এর যে স্ক্রিনটা আছে এটা 1920 থেকে 1200 স্ক্রিনের আমার গ্রিড আমি বানাতে পারছি না ঠিকঠাক,
এইবার আপনার মাথায় নিয়ে আসেন 1200 থেকে পরের স্ক্রিন কত আছে 992 পর্যন্ত 1200 থেকে 992 পর্যন্ত আপনি কি চান হ্যাঁ এই রোটাকে 992 পর্যন্ত আমি চাচ্ছি কয়জন করে থাকবে চারজনই থাকবে এখানে দেখলে দেখা যাচ্ছে চারজনই থাকবে এলজি এলজি তো চারজন থাকবে আমরা এখানে খালি ক্লাস বসায় দিয়ে যাব কলজি 3 সরি এত ভেঙে ভেঙে করতেছে এই কারণে যেহেতু আপনি একদম শুরুতে আছেন আপনাকে বোঝেন বিষয়গুলো একসময় যে আপনি অনেক শর্টে কাজ করতে পারবেন কল এলজি 3 তো আমরা কি করলাম এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করে ক্রোমে যেভাবে দেখে আর কি এই যে মোবাইলের ভার্সনটা এখানে ক্লিক করে নিলে স্ক্রিন দেখা যাবে তো খেয়াল করেন কত বড় স্ক্রিন বাবা 1920 ফুল স্ক্রিন আসলে এরকম দেখাচ্ছে আচ্ছা 1920 থেকে 1200 এর মধ্যে যে স্ক্রিনটা আছে সেখানে চারজন করে বসছে তারপরে 1199 এখানেও এগারোশো নিরানব্বই তো কজন চারজন করে বসছে তাই না আমরা 1199 থেকে কত পর্যন্ত ঠিক করছি 992 পর্যন্ত পর্যন্ত চারজন দেখাচ্ছে ঠিক আছে না 991 তে আসেন অন্য স্ক্রিন একটার নিচে একটা চলে আসছে একটা নিচে একটা চলে আসছে এখন আমাদের যে ডিজাইন আমরা যেটা চাইছিলাম এমডিতে এসেও ওরা চারজন করে বসবে এমডিতে এসেও কয়জন করে বসবে বলেন এমডি তো চারজন করে বসবে আপনি আবার কোড এখানে লেখেন ক্লাস এমডি 3 এখানে আমরা স্ক্রিনটা হচ্ছে 991 মানে এমডি তে চলে আসছি আমি এখানে বলে আসছি এমডি তো চারজন করে থাকবে তিন চারি বারো তাই তো আবার চারজন পাশাপাশি বসে গেছে এবং এটা এই এমডি স্ক্রিন হচ্ছে 768 পর্যন্ত চারজনই আছে এরপরে খেয়াল করেন এই চারজনকে যদি আপনি আরো চারজনে রাখেন এইভাবে মানে আরো ছোট স্ক্রিনে চারজনের পাশাপাশি রাখেন তাহলে আপনার ওই টেক্সট গুলো টাইটেল গুলো দেখতে ভালো লাগবে না পড়তেও সুন্দর লাগবে না ইচ্ছা করবে না মানে লুকটা ভালো থাকবে না প্রফেশনাল থাকবে না এটুক তো বুঝতেছেন না যে চারটারে আর পাশাপাশি রাখা যাবে না তাহলে কি হবে দেখতে ভালো লাগবে না সেক্ষেত্রে আপনি চাচ্ছেন ডিজাইন চেঞ্জ করে যখন আপনি এসএমএ আসবেন কল এসএমএ আসবেন তখন আর চারটা করে রাখতে ইচ্ছা করতেছেন আপনি দুইটা করে রাখতে চাচ্ছেন কয়টা করে রাখতে চাচ্ছেন দুইটা করে রাখতে চাচ্ছেন তো তখন আপনার কোডটা কেমন হবে তার আগে আমি একটা কথা বলি কমন কথা প্রথম সবচেয়ে বড় স্ক্রিন তারপরে স্ক্রিন তারপরের স্ক্রিন এই সবাই একই রকম দেখতে হচ্ছে তাহলে একদম সবচেয়ে ছোটটাকে ধরে রাখলেই হবে আপনার আর অন্যগুলো দেওয়া লাগবে না কারণ উপরের গুলো অটোমেটিক্যালি এই এমডির হিসাব অনুযায়ী কাজ করবে
ঠিক আছে, এই যে এমডির হিসাব মতোই কাজ করতেছে। আপনি 1920 যান, 1920 এর গ্রিড যেটা সেটা তো আমি উঠাই দিছি, তারপর দেখেন কাজ করবে। দেখেন চারটা পাশাপাশি বসে আছে, 1920 থেকে 1240 পর্যন্ত ওরা চারটা আছে, বা 1200 পর্যন্ত চারটা আছে। দেখেন এই যে, তারপরে 1199 তে যান, এখানেও চারটা আছে। এমডি শেষ কোথায়? এমডি শেষ হচ্ছে 768 পর্যন্ত, এখানেও চারটা আছে, 767 কেটে আর নাই। এখন আপনি চাচ্ছেন যে মোবাইলের স্ক্রিন সাইজ, সেটা অনুযায়ী আপনি চাচ্ছেন যে না চারটার বসানো যাবে না, দুইটা বসাতে হবে। তাহলে এই ক্লাসের পরে কি বসবে? এক একটা বক্স কয়টা কয়টা জায়গা নেবে? ছয়টা, কারণ 12টাকে আমার পোষাই দিতে হবে একটা রোতে। তাহলে ছয়টা হলে অর্ধেক হয় না, যেহেতু 12টা আছে তার অর্ধেক হচ্ছে ছয়টা। এইভাবে সবাইকে বলে দিলেন যে এই স্ক্রিনে আসলে তোমরা কিন্তু ছয়টার জায়গা নিবা, তিনটা জায়গা নিবা না, কয়টা নিবা? ছয়টার জায়গা নিবা। এখানে এসে দেখা যাচ্ছে আবার দুইটা করে বসে গেছে, কয়টা করে বসছে? দুইটা করে বসে গেছে। এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করা যাবে যদি আমরা ফায়ারফক্সে যাই। কন্ট্রোল শিফট এম, আমরা কত চলে আসছি? 767-তে চলে আসছি, দুইটা করে বসছে, দেখছেন। এবার কত হচ্ছে? 767-র শেষ লেভেলটা হচ্ছে 576, এখানেও দুইটা করে বসছে, 575, একটা করে ভেঙে গেছে। তো একটা করে যখন ভেঙে গেছে এরকম রয়েছে, এটা আপনি এভাবে বলতে পারেন, আবার কল 12 কল 12 এটাও বলতে পারেন। না বললেও কিন্তু ওই 12 মানে তো পুরোটাই নাকি, একটা কলামের পুরাটাই। একটা কলামের পুরাটাই তো আমরা দিয়ে দিলাম, 12ই দিয়ে দিলাম আর কি। 575 থেকে 320 পর্যন্ত আপনার ওই চারটা বক্সকে, ওই যে চারটা বক্সকে আমরা রেসপন্সিভ করতে করতে এখন একটা বক্সে নিয়ে আসছি একটা রোতে। এটাই হচ্ছে রেসপন্সিভ, এটা হচ্ছে গ্রিড। বুঝাতে পারছি কথা? দিলাম অন করে। ব্রাউজার থেকে যখন আমরা এইচটিএমএল পেজ দেখতে চাই, তখন আমরা যে রিকোয়েস্টটা সার্ভারের কাছে করি, তো সেই রিকোয়েস্টটা শুরুতে কি থাকে একটু কথা বলেন দুই একজন। এই ধরেন আমরা এই যে ক্লাসরুমে ঢুকছি, এটা একটা সার্ভারের কাছে কোনো একটা ফোল্ডারের মধ্যে এই সিস্টেমটা চালু করা আছে, তাই না? জি ভাই। এটারে যদি আপনি একটু কপি করেন অ্যাড্রেসটা, জি ভাই, অ্যাড্রেসটা কপি করে যদি আপনি এখানে আসেন, শুরুতে কি আছে? HTTP, এটা হচ্ছে সিকিউরিটি, এটা হচ্ছে সিকিউরিটির কথা বলতেছে, বাট তার আগেরটুকু হচ্ছে HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা প্রথম দিন এই ক্লাসটা নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে? এই যে কি আছে, হাইপার তারপরে টেক্সট ট্রান্সফার প্রোটোকল,
ট্রান্সফার প্রোটোকল সিকিউর প্রোটোকল আর এস এ যায় হচ্ছে কি সিকিউর মানে সার্টিফিকেশনের একটা ব্যাপার আছে সিকিউরিটি একটা ফ্যাক্ট আছে তো এই সিকিউরিটিটা পরে দেখেন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল HTTP এই শব্দের অর্থ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্সট কে ট্রান্সফার করার যে প্রোটোকলটা আছে সেই প্রসেসটাকে বলতেছে HTTP বোঝা গেছে তো এখন আমরা যে সার্ভার সার্ভার শুনি না সার্ভার কিন্তু একটা পিসি জানেন তো সার্ভারও কিন্তু একটা পিসি কম্পিউটার ওইখানে হার্ড ডিস্ক আছে ওইখানে মেমোরি আছে আপনার কম্পিউটারটা চলে উইন্ডোজ সিস্টেম আপনার কম্পিউটারটা কিসের মাধ্যমে চলে উইন্ডোজের মাধ্যমে চলে রাইট আপনার অপারেটিং সিস্টেম কোনটা উইন্ডোজ আচ্ছা উইন্ডোজ আর আছে না লিনাক্স আছে ম্যাক আছে হ্যাঁ মানে ম্যাক তো ইসের লিনাক্স একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজের মতো আরেকটা জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স যেটা প্রোগ্রামাররা বেশিরভাগ ইউজ করে যারা কোর প্রোগ্রামিং করে তারা ওটা বেশি ইউজ করে স্যার আর বেশি হ্যাকাররা ওটা ইউজ করে লিনাক্স লিনাক্স সার্ভারে কোনো ভাইরাস ঢুকতে পারে না জানেন লিনাক্স কম্পিউটার যদি আপনার থাকে ওখানে দেখবেন আপনার কোনো ফাইল ভাইরাস ধরতেছে না ভাই লিনাক্স আর কালি লিনাক্স কি আলাদা তারপর একটু ধারণা রাখতে হয় সেই হিসেবে যেটা কমান্ডের মাধ্যমে কাজ করে মানে আপনি যে অপশনই চালু করতে চান বা যেই সার্ভিসটা নিতে চান এটা কমান্ড করে করে আমি এটা মুছে দেই আমরা কাজের থেকে কথা বলি বেশি ঠিক না আমাদের ক্লাসে কি বলেন নাকি এটা দরকার আছে কথা বলছেন সেই অনুযায়ী একটু কম হয়ে যেতেছে বুঝি নাই আমাদের যখন করাইছেন তখন ডিপলি থিওরিটিক্যাল যে টিপস গুলো ছিল ওগুলো দিছেন কিন্তু এখন একটু কম হয়ে যাইছে যদি কম হয়ে গেল এটা হচ্ছে মানে যত আগে ক্লিয়ার করব আপনার যত ধারণা ক্লিয়ার হবে আপনি তত ইউজ করতে পারবেন বেশি ভালো এই জন্য আমরা চেষ্টা করতেছি ক্লিয়ার করার তো এখন আমরা জ্যামটাকে চেনার জন্য কি করতে পারি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কম্পিউটার সার্ভার অনলাইন সার্ভার এটা একটা পিসি এখানে এটা সব কেবলের মাধ্যমে কানেক্টেড ইন্টারনেটের সাথে কানেক্টেড তাই তো এটা অলওয়েজ ইন্টারনেট থাকে আর এটা হচ্ছে আপনার পিসি আচ্ছা এটা ইন্টারনেট কানেকশন অফ অন এর একটা ব্যাপার আছে আপনি অফ করতেছেন অন করতেছেন অন করতেছেন অফ করতেছেন আপনার পিসি আপনি যখন পিসি অফ করে দিচ্ছেন তখন এটা কানেক্টেড আর থাকতেছে না ইন্টারনেটের সাথে কিন্তু সার্ভার পিসি যেটা আছে সেটা কিন্তু অলওয়েজ ইন্টারনেটের সাথে 24 ঘন্টা কানেক্টেড থাকে এর সিস্টেম অপারেটিং সিস্টেমটা আমাদেরটা উইন্ডোজ ওদের অনেক সময় দেখা যায় লিনাক্স সার্ভার থাকে অনেক অনেক সিকিউরিটির ব্যাপার আছে অনেক ব্যাপার আছে সেগুলো দিয়ে কয়েকটা অপারেটিং সিস্টেম সার্ভারে চালু আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে লিনাক্সের যেটা সেটা তো এখানে সার্ভারে যে কাজগুলো বড় বড় ওয়েবসাইটগুলো করে থাকে সেখানে আমরা PHP MySQL এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডাটাবেস থাকে এখানে সার্ভারে কি থাকে ডাটাবেস থাকে ডাটাবেস
তারপরে ভিউ, এটা হচ্ছে ধরেন এইচটিএমএল পেজের একটা ভিউ এখানে আছে, সেটাকে আমরা এখানে বলতেছি ইন্ডেক্স ডট পিএইচপি, এখানে বলতেছি কি পিএইচপি নামে। আচ্ছা এখানে যে মাইএসকিউএল ডাটাবেস যেগুলো দেখতেছেন, এখানে আছে একজন কম্পাইলার, কম্পাইলার বানানটা কি হবে এরকম কিছু, কম্পাইলার, ঠিক আছে। আচ্ছা এই যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন সার্ভারের মধ্যে, যখন আপনি সার্ভার তৈরি করবেন বা সার্ভার ইনস্টলেশন করবেন, তখন আপনার এর ভিতরে এই জায়গাগুলো তৈরি হয়ে যাবে। যেমন ধরেন ইন্ডেক্স ফাইলটা আপনি নিজে বানাবেন, ডাটাবেস এখানে আপনার বানানোর অপশন থাকবে, আপনি ক্রিয়েট করতে পারবেন, কিন্তু সেই ফাংশনগুলো তো রেডি রাখতে হবে, যেটা কী করলে ডাটাবেস ক্রিয়েট হবে, কী করলে কী হবে। এখানে একটা কম্পাইলার বলে একটা কথা আছে। তো কেন সার্ভার, কেন কম্পিউটার শুধু আমাদের অপারেটিং সিস্টেম না, কেন সার্ভার লাগতেছে, বিষয়টা হচ্ছে পিএইচপি নর্মালভাবে রান করা যায় না। আপনি যেমন এইচটিএমএল ফাইলটাকে ডিরেক্ট ভিউ করতেছেন, পিএইচপিটাকে ডিরেক্ট ভিউ করা যায় না। কারণ কি পিএইচপি ডিরেক্ট ভিউ করা যায় না কেন, কে বলতে পারবেন? কথা হচ্ছে একটাই, ব্রাউজার কখনো HTML, CSS, JavaScript ছাড়া অন্য কিছু চেনে না। আপনি যে ব্রাউজারটা আপনার লোকাল হোস্ট থেকে ব্রাউজার ফায়ারফক্স বা গুগল ক্রোম, এই ক্রোম ই আছে নাকি? আচ্ছা ধরেন গুগল ক্রোম, এ যখন আপনাকে রিকোয়েস্ট করছে সার্ভারে, যেমন ধরেন ফেসবুকের একটা পেজ সার্ভারে রিকোয়েস্ট করছে, এই সার্ভারটা আছে ফেসবুকের, আপনি ফেসবুকে রিকোয়েস্ট করছেন, কি গেছে? এরকম গেছে না? হ্যালো, হ্যাঁ, তার মানে ওখানে রিকোয়েস্টে আছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তুমি হাইপার টেক্সট কোনগুলো আছে, যেগুলো এইচটিএমএল ট্যাগ এর মাধ্যমে আসে, তাই না, যেগুলো ম্যাশিং রিডেবল টেক্সট, যে টেক্সটগুলো ম্যাশিং পড়তে পারবে। যেমন ধর আপনি ইমেজ ট্যাগ লেখেন, ওটা কিন্তু ইমেজ আসে না, আসে কি একটা টেক্সট আসে, তাই না, হাইপার টেক্সট, এটাকে বলে কি হাইপার টেক্সট, ইমেজটা আসতেছে, ওটা একটা কোডের মাধ্যমে আসতেছে, ওখানে কোনো ইমেজ থাকে না, এইচটিএমএল পেজের মধ্যে কোনো ইমেজ থাকে, খালি কোড থাকে, ঠিক না। তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে একটা ব্রাউজার সে সার্ভারে রিকোয়েস্ট করে একটা ওয়েব পেজকে নিয়ে আসে কল করে, সে ওয়েব পেজের মধ্যে কি থাকে, HTML থাকে, CSS থাকে, আর JavaScript থাকে, আর কিছু থাকে না। তাহলে আমার ওয়েবসাইটটা টোটালটাই PHP তৈরি, তাহলে এইখানে কি ঘটলোটা কি, HTML, CSS, JavaScript কোথায় পাইল, প্রশ্ন আসতেছে না ভাই? ব্রাউজার চেনে HTML, CSS, JavaScript, ও আর কিছু চেনে না। আপনি যত বড় লুপ করেন না কেন, যত কিছুই বোঝান না কেন, HTML, CSS, JavaScript ছাড়া ও কিছু বোঝে না। তাহলে ও এখানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে হাইপার টেক্সট মানে HTML ট্যাগগুলোকে কল করতেছে দেখার জন্য, HTML, CSS এগুলোকে দেখার জন্য কল করতেছে এই সার্ভারের কাছে। সার্ভারের কাছে তো পিএইচপি রয়েছে, ও কল করলেই কিভাবে দেখাচ্ছে? এই যে জিনিসটাকে চিনেন, এর নাম কি, কম্পাইলার, কম্পাইলারের কাজ কি, কম্পাইল করবে, কম্পাইল করবে, বাংলা ভাষায় বলেন তো কম্পাইলার, এটার আরেকটা আরেকটা সংগ্রাহক, সংগ্রাহকে রূপান্তরিত করবে ডাটা লাইব্রেরি, ট্রান্সলেটর, রাইট, ট্রান্সলেটর, এটা হচ্ছে দো ভাই, আমি যে দো ভাষী বলা যায় না, এটা দেব, এটা দো ভাষী মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, বলছি কম্পাইলার, দো ভাষী একটা ব্যাপার আছে না, যে বিদেশি ডেলিগেট আসলে দো ভাষী রাখে, ওর ভাষা শুনে আপনাকে বুঝাই দেবে, আপনার ভাষা শুনে ওকে বুঝাই দেবে,
এই কম্পাইলারের কাজ হচ্ছে তাই, এটা হচ্ছে কম্পাইল করে, আপনি যখন পিএসপি ফাইলটাকে রান করেন তখন ও পড়া শুরু করে, ও কি করে এক 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 লাইন এক্সিকিউট করে, পড়তে থাকে যে আপনি কি প্রোগ্রাম লিখছেন, এবং ওইটাকে টোটালটাকে ও এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে আপনাকে এই ব্রাউজারের কাছে পাঠায় দেয়। ব্রাউজার খালি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলোই দেখে, কথা বুঝছেন? এই কারণে এই সার্ভার ইনস্টল করতে হয় আপনাকে, অনলাইন সার্ভার আছে সেখানে আপনার কাজ করতে হবে, আর না হলে আপনাকে লোকাল হোস্টে পিসির মধ্যে একটা সার্ভার লোকাল হোস্ট বানাতে হবে। লোকাল হোস্ট বা লোকাল সার্ভার যেটাই বলেন না কেন, এটা আপনাকে পিসির মধ্যে ইনস্টল করতে হবে। জ্যাম্প হচ্ছে এরকম একটা সফটওয়্যার, আর একটা নাম আছে সেটা হচ্ছে ওয়াম্প, আর একটা নাম কি সার্ভার অথবা জ্যাম্প সার্ভার। কথা ক্লিয়ার? জ্যাম্প আর ওয়াম্পটা আসলে কি? হ্যালো, দুইটা এক টাইপেরই, কিন্তু দুইটা মানে এক কাজই করা যায়, দুইটা দিয়ে একই কাজ হয়। ওকে, এটা নিয়ে আপাতত কোনো প্রশ্ন নাই, জ্যাম্প ক্লিয়ার? এবার আপনি দেখেন, আমি যে জ্যাম্প আমার ইনস্টল করা আছে, জ্যাম্প ইনস্টল করলে আমি এখানে ওপেন করতেছি জ্যাম্প, ওই যে জ্যাম্প দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল, এটাকে ওপেন করলাম, এটা আসলো, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। আপনি এখানে জ্যাম্পটাকে রান করবেন, এই জ্যাম্পের মধ্যে দুইটা পার্ট, কয়েকটা পার্ট আছে, তার মধ্যে দুইটা পার্ট আমাদের খুব জরুরি। একটা আছে অ্যাপাচি সার্ভার, যেটা হচ্ছে আপনার মানে জ্যাম্পের মেমোরিটাকে অ্যাক্টিভ করবে, মানে জ্যাম্প যে একটা মেমোরি নিচ্ছে আপনার জন্য, একটা ফোল্ডার তৈরি হচ্ছে না জ্যাম্পে যেটা আপনি রান করতে যাচ্ছেন, ওই যে এরিয়াটা আছে ওইটাকে জ্যাম কি করবে, অ্যাক্টিভ করবে কাজ করার জন্য। আর এটা যদি অ্যাক্টিভ করেন তাহলে মাইএসকিউএল মানে ডাটাবেস যে সার্ভারটা আছে সেটা অ্যাক্টিভ হবে। আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি জ্যাম্পের অ্যাপাচিটা ওপেন করছেন, আপনার ওটার ভিউ আপনি দেখতে পাবেন, বাট আপনার মাইএসকিউএলের অপশনটা আপনি অফ করে রাখছেন, তাহলে জ্যাম্প আপনাকে ওই মাইএসকিউএল ডাটাবেস থেকে যেগুলো কোয়েরি করে করে আপনার পেজে দেখাবে, যেমন ধরেন লোগোটাকে একটা টেবিলে রাখছেন সেটাকে কোয়েরি করে এনে দেখাবে, ব্রাউজ স্লাইডারটাকে একটা টেবিলে রাখছেন সেখান থেকে কোয়েরি করে দেখাবে, বা এই যাবতীয় কাজগুলো কোয়েরি করে যে কাজগুলো আনে দেখানোর কথা ব্রাউজারে ডাটাবেস থেকে, সেই কাজগুলো আর ডাটাবেস করতে পারবে, মানে জ্যাম্প করতে পারবে না, মাইএসকিউএলের কোনো কাজই আর করতে পারবে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আপনি আমার কাছে একটা কোয়েরি জানতে চাইলেন, মানে কোয়েরি মানে জিজ্ঞাসা করা বা এরকম করে তথ্য জানা আর কি, যেমন ধরেন ভাই আপনার বাসাটা কোথায়, এটা আমার কাছে আপনার একটা কোয়েরি, বুঝতে পারছেন? বা কোয়েরি জানার দরকার, এবং আমি আপনাকে এই উত্তরটা বিভিন্নভাবে প্রসেস করে উত্তরটা আপনার সামনে আবার দিয়ে দিলাম, এটা কোয়েরি, টোটালটা প্রসেসিংটাকে বলে কোয়েরি। ইনকোয়ারি করে যে বলে না, ইনকোয়ারি করতে আসছে এরকম টাইপের, ওইটা নাকি ওই ধরনের? ওইটাই, কিন্তু এটারে আমরা কোয়েরি থেকে ইনকোয়ারি, এই ইনকোয়ারি কথাটা একটু অন্যরকম শোনায় তো নাকি, কোয়েরিটাই ভালো, অন্যদিকে যাচ্ছেন কেন, মানে যেভাবে বুঝে নিতে পারেন সেটাই ভালো। এই কোয়েরি গুলো মনে করেন ডাটাবেস থেকে যে ইনফরমেশন গুলো আপনার পেজে দেখানোর কথা ওগুলো দেখাবে না যতক্ষণ মধ্যে আপনি এটা চালু না করবেন। চলেন, আমাদের একটা পিএসপি ফাইল যদি থাকে আমরা সেটা একটু দেখি। ভাইয়া, জি ভাই বলেন। হ্যাঁ, কিছু বুঝতেছি না, কিন্তু মনে করেন আপনি জাভাস্ক্রিপ্ট বুঝেন, অতএব আপনি অটোমেটিক্যালি পিএসপি এর 75% বুঝে ফেলছেন বেসিক। তো এটা আমরা কিভাবে দেখতে পারি দেখেন, আমরা যদি ফেসবুকে যাই, আমরা ফেসবুকে গেলাম, ফেসবুকে আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, আপনি কি আর কিছু দেখতে পাচ্ছেন?
আচ্ছা আপনি যখন সাবমিট করলেন, সাবমিট করার সাথে সাথে আমরা ক্লাসে ফর্ম করার সময় মনে আছে যে অ্যাকশনের কাজ ছিল কি একটা পিএসপি ফাইলের কাছে চেক করতে পাঠিয়ে দেওয়া যে আপনি এই যে ইনফরমেশন ঠিকঠাক করছেন কিনা। ওইখানে আপনার ফাইলটাকে যে ইনফরমেশন দিয়েছেন এটা হচ্ছে ব্রাউজার থেকে আসছে ইউজার নেম আর আসছে পাসওয়ার্ড। আপনি যে ফাইলটার কাছে পাঠাইছেন চেক ডট পিএসপি এই ফাইলটা কি করতেছে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটাকে আগে চেক করে দেখতেছে আপনি কি ইউজার নেম পাসওয়ার্ডের মতো যে ফরম্যাটগুলো আমি ঠিক করে দিয়েছিলাম যে ইউজার নেম দেখতে কেমন হবে পাসওয়ার্ডের সিস্টেমটা কি হবে সেগুলো সব ঠিকঠাক করছেন কি এগুলো চেক করছে খালি পিএসপির মাধ্যমে চেক করতেছে পিএসপি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে আপনার এই ভেরিয়েবল দুইটা এটা দুইটা কিন্তু ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ছিল না এই ভেরিয়েবল দুইটাকে ধরলো ধরে চেক করলো এটা কি ইমেল অ্যাড্রেস কিনা এটার আগে পিছে কোনো মানে স্পেস আছে কিনা এটা পাসওয়ার্ড টেক্সট আসছে কিনা না অন্য কিছু পাঠাই দিছে এটা হচ্ছে পিএসপি চেক করবে জাভা অ্যাজ আ জাভাস্ক্রিপ্টের মতো চেক টেক করে দেখবে না সব কিছু ঠিক আছে ঠিক হলে তখন কি করবে ফেসবুকের যে ইটা আছে না এই যে ফেসবুকের যে ডাটাবেস ও ডাটাবেজের সাথে কানেক্টেড ও ডাটাবেজের সাথে কানেক্টেড হয়ে ডাটাবেজের কাছ থেকে কোয়েরি করবে যে আপনার ডাটাবেজে এই ইউজার নেম আর পাসওয়ার্ডের কেউ আছে কিনা যদি থেকে থাকে তখন ও ফাইনালি কি করবে আপনাকে আপনার হোম পেজে আপনাকে আপনার হোম পেজে পাঠিয়ে দিবে সব চেক টেক করে ভেরিফিকেশন করে যখন দেখবে পিএসপি যে না ঠিক আছে এই লোকের ইউজার নেম পাসওয়ার্ড ফেসবুকে আছে তাহলে এই লোক ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ডের মানুষ তখন আপনাকে আপনাকে কোথায় পাঠাবে ফেসবুক হোম পেজে পাঠিয়ে দিবে। এই যে প্রসেসটা এটা কি আমরা দেখতে পাই না এগুলো তো দেখা যায় না এই প্রসেসটা পিএসপি এর মাধ্যমে করা যায় এই জন্য এটাকে মূলত সার্ভারের সাথে কানেক্টেড হয়ে কাজ করে সার্ভারে কোয়েরিগুলো করে যে আপনি ইউজার নেম পাসওয়ার্ড পাঠাইছেন কিনা সেটা ওই ওদের সার্ভারে আছে কিনা এই যে ব্যাপারগুলো এই মূলত এই কাজগুলোই পিএসপি করে বিধায় এটাকে বলা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এটাকে কোন সাইড ল্যাঙ্গুয়েজ বলা হয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আর যারা পিএসপি ডেভেলপার তাদেরকে মূলত কি বলা হয় ব্যাকএন্ড ডেভেলপার কি বলা হয় ব্যাকএন্ড ডেভেলপার ব্যাকএন্ড ডেভেলপার ঠিক আছে এখন এই ব্যাকএন্ড ডেভেলপাররা এইগুলো এই কাজগুলো করে এখন এই ব্যাকএন্ড এর হিসাব অনুযায়ী পিএসপি নরমাল ভাবে ব্রাউজারে রান করা যায় না পিএসপি নরমাল ভাবে ব্রাউজারে রান করা যায় না কারণ ব্রাউজার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আর অন্য কিছু চেনে না একটু শুনছেন নাকি একটু আগে তো এই কারণে পিএসপিটাকে যদি রান করতে হয় তাহলে আমাদেরকে যে কোনো একটা সার্ভারের মধ্যে রেখে প্লে করতে হবে কারণ সার্ভারে প্লে করার সাথে সাথে এটা কম্পাইলার নামে একটা অপশন আছে একটা ব্যাপার আছে যে কি করে ওই পিএসপি ফাইলগুলোকে পড়া শুরু করে দেয় পড়ে সে কি করে ওইগুলোকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে করে আপনার ব্রাউজারের কাছে পাঠিয়ে দেয় কথা বুঝছেন আপনি এখানে দেখেন এই যে ফেসবুকের যে পেজটা দেখতে পাচ্ছেন এই এই লোগোটা কিন্তু ওদের সার্ভার থেকে আসতেছে এটা ফিক্স না ওদের সার্ভার থেকে আসতেছে এই কথাগুলো দেখা যাবে ওদের সব সার্ভার থেকে আসছে কোনো স্ট্যাটিক্স না একটা অ্যাডমিন প্যানেল থেকে এখানে যা লিখে দিচ্ছে তাই আসতেছে এখানে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন কোনো একটা জায়গায় আপনি পিএসপি পাবেন কিনা পেজ সোর্সে যান আপনি কোন একটা জায়গায় পিএসপি লেখা পান কিনা কোন একটা জায়গায় পিএসপি লেখা নাই তার মানে ব্রাউজারে যখন এটা পৌঁছাচ্ছে তখন এটা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট হয়েই পৌঁছাচ্ছে আর অন্য কোনো ওয়ে নাই আছে তাহলে সার্ভারে এমন কিছু আছে যে ওই ফাইলগুলোকে পিএসপি প্রোগ্রামিং ফাইলগুলোকে ধরে কনভার্ট করে প্যাকেট করে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে রূপান্তরিত করে আপনার কাছে ব্রাউজারে পাঠাচ্ছে
তা এই যে মাঝখানে যে কাজটা করতেছে এই যে কনভার্ট করার যে কাজটা যে করতেছে তাকে আমরা কম্পাইলার বলি কি বলি কম্পাইলার আর এই কম্পাইলারটা সার্ভারের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যেই থাকে ওটা নরমালি থাকে না বুঝতে পারছেন এবার কথা হচ্ছে সার্ভার যে অপারেটিং সিস্টেমটা আছে এটা একটা অপারেটিং সিস্টেম জ্যাম্পকেও আপনি একটা অপারেটিং সিস্টেম বলতে পারেন জ্যাম্পকে কারণ আপনার পিসি চালানোর জন্য উইন্ডোজ লাগে না এখানে হাজার হাজার ফাইল থাকে না উইন্ডোজ সি ড্রাইভে যখন আপনি উইন্ডোজ ইনস্টল দেন ঠিক জ্যাম্প যখন ইনস্টল করবেন দেখবেন ওর মধ্যে অনেক ফাইল চলে আসছে অনেক অনেক ফাইল অনেক অনেক সিস্টেম অনেক অনেক প্রসেস চালু হয়ে গেছে অটোমেটিক্যালি তার মানে জ্যাম্প একটা সার্ভার লোকাল হোস্ট সার্ভার এটা মানে অনলাইন সার্ভার না এটা লোকাল হোস্টের একটা সার্ভার তৈরি করে এবং এটা একটা আপনার পিসির মধ্যে একটা ভার্চুয়াল পিসির মতো তৈরি হয় এটা একটা নতুন উইন্ডোজ সেটআপের মতো আরেকটা সেটআপ যেটা উইন্ডোজের সাপোর্ট নিয়ে লোকাল হোস্টের ডেমো হিসেবে কাজ করে আমরা যদি এখানে যাই আমরা ইনস্টল করছি সি ড্রাইভ এটা ইনস্টল হয়েছে জ্যাম সবার লাস্টে থাকে ক্লিক করেন দেখেন কত ফাইল কত কত ফাইল তাই না সি ড্রাইভে যেরকম আমাদের ফাইল থাকে সেরকম ফাইল কত কিছু দেখেন কত ফাইল কত কিছু ওই যে আপনি ডাটাবেস তৈরি করবেন সেই প্রসেস রেডি করছে আপনি এইচটিএমএল সিএসএস রাখবেন সেটাকে কনভার্ট করার জন্য কম্পাইলারকে রাখছে হ্যাঁ আপনি এই যে ব্যাপারগুলো দেখতেছেন যে টোটাল যে প্রসেসটা আছে এই টোটাল প্রসেসটা কমপ্লিট করার জন্য নতুন একটা সফটওয়্যার ইনস্টল করলাম সেটার নাম হচ্ছে জ্যাম এবং এর ভেতরে উইন্ডোজের মতো আরেকটা পরিবেশ তৈরি হয়েছে এবং এর কাজ হচ্ছে আপনি পিএইচপি কে যখন কল করবেন ব্রাউজারের মাধ্যমে ও কম্পাইলারের মাধ্যমে কনভার্ট করে ওটা আমাদের কাছে ব্রাউজারের কাছে পাঠাবে এতটুকু কি ক্লিয়ার এখন হ্যাঁ ভাই ক্লিয়ার এটা মানে এটা বুঝছি মানে আর একটু যখন বলবেন তখন আরো ভালো বুঝবো কিন্তু এটা আমি কাজ করব কিভাবে যেমন হচ্ছে এটা যেমন বললেন একটা উইন্ডোজ এর মতই আলাদা কাজ করে তো আমি একটা এটা কি আমার আলাদা যেমন জাভাস্ক্রিপ্ট আলাদা কোড করতাম ওয়েব আলাদা কোড করতে হবে তারপর এটাতে কাজ করতে মানে কাজটা জাভাস্ক্রিপ্টের মতো এটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ এরপর তার কোনো প্রশ্ন থাকে না তাহলে কি করতে হবে এটা এইচটিএমএল সিএসএস এর মতো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ এটা একটা আলাদা ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তাহলে আপনাকে এটা শিখতে হবে আবার এখন আমরা একটা জিনিস দেখি আমাদের নর্মাল পিএইচপি একটা ফাইল তৈরি করি এই সার্ভারের মধ্যে আমরা যে যে ফোল্ডারটা আমরা আসলে যে ফোল্ডারটা অ্যাক্সেস পাই ব্রাউজার থেকে যে ফোল্ডারটা আমরা অ্যাক্সেস পাই সেটার নাম হচ্ছে সার্ভার জ্যাম্পের মধ্যে ঢুকে এসটি ডকস ফাইলটার নাম ফোল্ডারটার নাম কি এসটি ডকস এই ফোল্ডারের মধ্যে আপনি যত প্রজেক্ট ফাইল রাখবেন সেটাই দেখা যাবে দেখেন ভাই আমার একটা প্রশ্ন ছিল বলেন এসটি ডকস তো কি আমরা একটা সার্ভার হিসেবে না এসটি ডকস শুধু সার্ভার মধ্যেই করতে হবে মেমরি হিসেবে ডেটা করে এসটি ডকস এর সেই মেমরি এটা আছে এসটি ডকস এর সেই মেমরি যেটাকে আপনি বাইরে থেকে অ্যাক্সেস করে ওখানকার ফাইল আপনি ব্রাউজারে ভিউ করতে পারবেন জিনিস চিন্তা করেন মজার বিষয় দেখেন খুবই মজার একটা বিষয় আমরা এখন একটা কাজ করব সহজ কিছু এখানে নাই তারপরে যে কি কথা বলছেন টোটালি কোনো কথাই শোনা যায় না এইচটি ডকস হচ্ছে এই জ্যাম্পের মধ্যে এইচটি ডকস হচ্ছে এমন একটা জায়গা
যেই জায়গাটাই আপনার প্রজেক্ট ফোল্ডার গুলো রাখবেন, অন্য কোনো ফোল্ডারে প্রজেক্ট রেখে আপনি দেখতে পারবেন না বাইরে থেকে, ব্রাউজার আপনাকে অ্যাক্সেস দেবে না, ব্রাউজারকে অ্যাক্সেস দেয় না। এখন এখানে আমরা একটা স্বাভাবিক নিয়মের একটা প্রজেক্ট ফোল্ডার করতেছি, আমরা এখানে লিখলাম এলইডিপি, প্রজেক্ট ওয়ান হাইপেন দিয়ে আমরা দিলাম প্রজেক্ট, হাইপেন দিয়ে আমরা এখানে দিলাম প্রজেক্ট, ঠিক আছে প্রজেক্টস। আচ্ছা এর মধ্যে আমরা একটা ইন্ডেক্স জাস্ট আপনাদের দেখার জন্য, এখানে কোডিং টোডিং কিছু শেখার দরকার নেই, প্রসেসটা দেখেন আসলে কি করতেছে। ফাইলটার নাম হচ্ছে কি, পিএসপি। দেখেন এটা কিন্তু ব্রাউজারের মতো হয় নাই, দেখছেন, কারণ এটা ব্রাউজারে ওপেন হবে না, এটা ব্রাউজারের মতো হয় নাই, এটা ব্রাউজারে ওপেন হবে না। আচ্ছা এই ফাইলটাকে যদি আমরা একটু রিড করি, মানে কিছু একটা লিখি, কি লিখলাম এটা এখন বিষয় না, এইচটিএমএল ট্যাগ এর মতো এটা লিখে ফেললাম, এখানে লিখলাম ইকো প্রিন্ট করবে, এখানে এইচটিএমএল ট্যাগ লিখলাম, দেখছেন এইবার ধরেন আমরা এটাকে ডিরেক্ট রান করলাম, রাইট বাটন ক্লিক করেন, ওপেন উইথ, চুজ অ্যানাদার অ্যাপসে যান, এখানে ব্রাউজার আছে, এই ব্রাউজার এটা উঠাই দেন, এটা উঠাই দিবেন, ওকে। ব্রাউজারে কি লেখা আসছে দেখেন তো, এইচন কি আসছে বলেন, রিড করতেই পারে নাই ব্রাউজার, যেই আপনি এই পিএসপি পাঠাই দিয়েছেন ওর কাছে ডিরেক্ট, ও রিড করতেই পারে না এটা কি ছিল। খেয়াল করেন অ্যাড্রেসটার দিকে, খেয়াল করেন এটা হচ্ছে আমার ফাইলের নাম, এটা হচ্ছে আমার ফোল্ডারের নাম, তার আগে কি লেখা আছে, সি ড্রাইভের মধ্যে জ্যাম, জ্যাম্পের মধ্যে এইচটি ডকস, তারপরে আবল তাবল অনেক কিছু, ঠিক না। এবার আপনি চলেন এই অ্যাপাচিটাকে রান করি, যেহেতু আমার মাইস্কেলের কোনো কাজ এখানে নাই, শুধু অ্যাপাচিটাকে রান করি, আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি দেখেন, লোকাল হোস্ট, এখানে লিখতে হবে কি, লোকাল হোস্ট, লোকাল হোস্ট বলার সাথে সাথে ও মানে তার একটা হোম পেজে চলে আসছে, লোকাল হোস্ট বলার সাথে সাথে। এই লোকাল হোস্ট মানেটা কি, লোকাল হোস্ট মানে হচ্ছে এই যে অ্যাড্রেসটা দেখছেন, আমি এটা মুছে দেই, এই যে অ্যাড্রেসটা দেখতেছেন, ফাইল, সি ড্রাইভ, জ্যাম্প, এইচটি ডক, যখন সার্ভার রান অবস্থায় থাকবে তার, এর মানে হচ্ছে লোকাল হোস্ট। তারপরে লোকাল হোস্টের অ্যাক্সেসটা কোন ফোল্ডারে জানেন, কোন ফোল্ডারে, এইচটি ডক এর মধ্যে লোকাল হোস্ট লেখা, তার মানে আপনি লোকাল হোস্ট লিখলে এখন এইচটি ডক এ পাবেন। প্রমাণ দেই, আমরা এইচটি ডক এর মধ্যে আমাদের ফোল্ডারটার নাম কি ছিল, যদি এটা এইচটি ডক এ সত্যি এসে থাকে আমাদের ফোল্ডারটার নাম ছিল কি, এই যে হচ্ছে এইচটি ডকস, ফোল্ডারটার নাম হচ্ছে কি, এলইডিপি প্রজেক্টস। তাহলে এই যে এইচটি ডকস এর পরে আমরা যদি লোকাল হোস্ট লিখলাম, এইচটি ডকস এর পরে যদি এলইডিপি প্রজেক্টসটা দিয়ে দিই, তাহলে খেয়াল করেন দিস ইজ এইচটিএমএল 5, আমি কি এইচটিএমএল ডট ইনডেক্স ডট এইচটিএমএল লিখছি বলেন, লিখছি অটোমেটিক্যালি সে যখন লোকাল হোস্ট লিখলাম তখন এই ফোল্ডারের মধ্যে এই জায়গায় অ্যাক্সেস নিয়ে নিল, এবং তারপরে স্ল্যাশ দিয়ে আমি যখন তার এই অ্যাড্রেসটা দিলাম, স্ল্যাশ দেওয়ার পরে এই অ্যাড্রেসটা দিলাম, তখন এই ফোল্ডারটার মধ্যেও ঢুকে গেল, ঢুকে যে অটোমেটিক্যালি ও ইন্ডেক্স ফাইলটাকে পাইছে, অটোমেটিক্যালি ইন্ডেক্স ফাইলটাকেও রান করে দিছে, অটোমেটিক্যালি ইন্ডেক্স ফাইলটাকে রান করে দিছে। আমরা যদি এখানে ই করতাম, খেয়াল করেন অ্যাবাউট
about.php লিখতাম তাহলে এই ফোল্ডারটা ঢোকার সাথে সাথে ও এখানে পুরো ফোল্ডারের ডিটেইলস বলে দিছে দেখেন about.php আছে প্যারেন্ট ডিরেক্টরি এখানে সার্ভারে ফোল্ডারগুলোকে আমরা ডিরেক্টরি বলি কি বলি ডিরেক্টরি আমরা পিসিতে বলতেছি ফোল্ডার ওখানে বলতেছি কি ডিরেক্টরি তাহলে এখানে আছে প্যারেন্ট ডিরেক্টরি তার মধ্যে about.php টাকে দেখা যাচ্ছে তাই না কারণ ও অটোমেটিক্যালি index.html টাকে রান করতে পারে অন্য কোন ফাইলকে রান করতে পারে না এইজন্য যখন আপনি প্রজেক্ট ফোল্ডারে ঢুকলেন তখন ও about.php রে এখানে দেখাচ্ছে বাট ও রান করতে পারে না অটোমেটিক্যালি এখন যদি আপনি এই about.php টাকে এইখানে লেখেন যে আমি এই ফাইলটাকে রান করব তখন সে দেখাচ্ছে ফাইলের মধ্যে কি আছে কিন্তু সে কিন্তু অটোমেটিক রান করতে পারে না পারছে আগে যেরকম এখানে ছিল ইনডেক্স কেন পারলো না ও ইনডেক্সটাকে ডিফল্ট ক্লিয়ার হইলাম শুনেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিস্টেম অনুযায়ী একটা পেজের একটা ওয়েব পেজের মধ্যে একটা ফোল্ডারের মধ্যে অনেক অনেক ফাইল থাকে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা ডিফল্ট ভাবে সেটিং করে দিছে যদি ওই ফোল্ডারের মধ্যে ঢুকে ইনডেক্স নামে কোনো ফাইল পাও সেটা এইচটিএমএল হতে পারে এটা পিএইচপি হতে পারে যেটা ইনডেক্স নামে ফাইল পাবা অটোমেটিক পাই যাবে সেটাকেই তুমি রান করে দিবা এ দেখেন অ্যাবর্টটাকে রান করে নাই বাট ইনডেক্সটাকে রান করতেছে ঠিক আছে ভাই ক্লিয়ার এখন আমরা হোম পেজকে সবসময় index.html বা index.php নামে দেই এবার দেখেন জাস্ট আমি ফোল্ডারটার নাম বলছি হয়ে গেছে কত কিছু চেঞ্জ হয়েছে দেখেন এটাকে যে কপি করে আপনি এখানে এসে দেখেন যেটার অ্যাড্রেসটা কেমন হয়েছে সামনে http আছে সামনে কিন্তু http আছে আছে অবশ্যই আছে এই যে http আছে http হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল তার মানে আপনি যখনই লোকাল হোস্ট লিখছেন লোকাল হোস্ট মানে সার্ভার থেকে ওটা কল করতেছে কোনটা সার্ভার থেকে ফাইলটা আসতেছে এটা লোকাল হোস্ট সার্ভার আপনার পিসির মধ্যেই সেই সার্ভারটা আছে আর আমরা ফেসবুক থেকে যখন কল করি তখন ফেসবুক যে সার্ভারে ফাইলগুলো রাখছে সেখান থেকে আসে পার্থক্য এতটুকু বুঝতে পারছেন ভাইয়া ওই লিংকটা কোথা থেকে আনছেন আর একবার একটু দেখেন আমি দেখি বুঝা গেছে এই লিংকটা নিয়ে আসছি কোথা থেকে এই যে আমার ফাইলটা রান করছে ফাইলটাকে এখান থেকে কপি করেন লিংকটাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর আপনি এটারে কপি করেন এনে কোনো কিছু পাবেন না এই যা আছে তাই তাহলে সার্ভার যে রান হইছে এবং সেটা যে দেখা যাচ্ছে এটা কি করে দেখা যাচ্ছে যখন আপনি জ্যাম্পে এসে অ্যাপাচিটা ওপেন করলেন যতদিন আমরা মাইস্কুল না শিখবো মাইস্কুলে না যাবো কোয়েরিগুলো না জানবো ততদিন পর্যন্ত আমরা অ্যাপাচি ওপেন করেই কাজ করতে পারবো আপনাদের পিএসপি কত দূর করা আছে কথাটা বললাম এই লোকাল হোস্টের অ্যাক্সেস কত দূর মনে রাখবেন কোন ফোল্ডারে বলেন তো এসটিডক্স পর্যন্ত হচ্ছে লোকাল হোস্ট সি ড্রাইভে ঢুকে একদম ডাইরেক্ট এসটিডক্স এ ও এন্টার করে লোকাল হোস্ট কথা বুঝছেন এতটুকু যদি মনে করতে পারেন তারপর স্ল্যাশ দিয়ে যে কোনো ফোল্ডারে ঢুকে যে কোনো প্রজেক্ট আপনি রান করে দেখতে পারবেন কথা ক্লিয়ার আমরা কি কি জানলাম জ্যাম্প বুঝলাম জ্যাম্পের মধ্যে কম্পাইলার আছে এটা বুঝলাম পিএসপি এই ব্রাউজার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ছাড়া কিছু বোঝে না এই জন্য পিএসপি কে কনভার্ট করে জ্যাম্প কি করে কম্পাইলারের মাধ্যমে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে বানায় তারপরে পাঠায় হ্যাঁ তারপরে দেখলাম যে পিএসপি সার্ভার যেটা আছে লোকাল হোস্ট এটাকে রান করার পরে লোকাল হোস্ট শব্দটা যখন আমরা ব্রাউজারে লিখি লোকাল হোস্ট এখানে যদি আমরা লোকাল হোস্ট লিখি লোকাল হোস্ট এটা লিখি তাহলে এর অ্যাক্সেসটা কত দূর পর্যন্ত এইচটিডক ফোল্ডার পর্যন্ত এরপরে আমার আমার ফোল্ডারটার নাম হচ্ছে ডেল নেক্সট ডেল নেক্সট ফোল্ডারের মধ্যে আমার ফাইল আছে তারপরে
ডেলনেস্টের মধ্যে business.html নামে একটা ফাইল আছে আমি সেটা দেখতে চাই এই যে চলে আসছে এখানে কিন্তু সি ড্রাইভ উমুক তুমুক অনেক কিছু এর আগে আমরা যে পিএইচপি এর এইচটিএমএল এর কাজ করেছিলাম এই যে এইচটিএমএল এ কাজ করতেছিলাম দেখেন সি ড্রাইভ উমুক ফোল্ডার তুমুক ফোল্ডার হ্যান্ড শ্যান অনেক কিছু তাই না কিন্তু